অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমাদের কি হয়েছে আপনি জানেন? আমি বলছি, তুমি এত নিশ্চিত করে বলছো কি করে? কারণ এই অসুখের বয়স আমি পেরিয়েছি দাদু ভাই, তোদের বয়সে এমন অসুখ সবার হয়। ভারী অদ্ভুত অসুখ তো। আমার মা বলেছে সব সময় চোখ কান খোলা রাখতে। আচ্ছা আচ্ছা, দিদিমা ঠাকুর বৌদি কি বলছে শুনতে দিন। এই অসুখের নাম হলো বন্ধুত্ব। যখন কেউ তার বন্ধুকে খুব ভালোবাসে, সব সময় নিজের পাশে পেতে চায়, তখন মাঝে মাঝে অমন মনের ভুল হয়। কিন্তু বলছি, ওই হরা ফটকে কানাই ওরাও তো আমার বন্ধু, ওদের তো কোনোদিনও স্বপ্নে দেখিনি। নানা ঠাকুমা, একবার হরিণকে দেখেছিলাম গো, ও বলদের মতো লাগল টানছে মাঠে, কিন্তু সে স্বপ্ন তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছিলাম, এমন করে তো দেখিনি গো। কারণ ওরা তোমার বন্ধু, আর নাগ বৌমা হলো তোমার বিশেষ বন্ধু, তোমার জীবনের সঙ্গী। আর জীবন সঙ্গিনীর ফারাকটা যে এবারে তোমায় বুঝতে হবে দাদু ভাই, তোমাকে বুঝতে হবে। কি ঠাকুমা? বর আর বব্বরের ফারাকটা। তার মানে তোমার কোনো অসুখ হয় নাই বউ? আমি এবার নিশ্চিন্ত। হ্যাঁ গো বউ, তুমি কোনোদিন আমাকে জেগে জেগে স্বপ্নে দেখেছ? মরণ নেই তো আমার, স্বপ্নে কেন দেখতে যাবো? আপনি যে এসে থেকে সবসময় আমার সঙ্গে সঙ্গে ঘুরছেন। আরে দাদামা, সে তো মানিক দাদা বৌদিদির সঙ্গে সঙ্গে করে, তাও ওরা চেকে চেকে স্বপ্ন দেখে। না থাকি, বুঝতে পেরেছি তোমার কোনো স্বপ্ন দেখার বয়স হয়নি বউ। থাকি শুনো, ওরা কি বলছে। আমার কপালে জুতো ওখানে থাকলে
কখনো না। আমিও না কেমন বোকা বোকা কথা কইছি দেখো, এইরকম রাজপ্রজাদের সাথে আস্তাবলের কি কখনো তুলনা হয়? এই তো সবে শুরু গিন্দি, এখানে শুয়ে বসে থাকা ছাড়া তোমার কাজ কি? মানে গোটা বাড়িতে যে দূরবর্তী সেগুলো পরিষ্কার করতে হবে, সব পোছকাছ করতে হবে, এসব করবে কারা? ওরা তোমাদের রানীমা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। কি করতে হবে বলুন রানীমা? যাও গিয়ে আমার জন্য বসার চেয়ার নিয়ে এসো। আচ্ছা তোমাদের নাম কি বলো তো? ইন্দুবালা। ও সেসব যাই নাম হোক না কেন, ওসব নাম দাম নিয়ে আমার কোনো ভাবনা নাই। আজ থেকে আমি আমার দাসীদের নতুন নাম দেব। তুমি আমার নতুন নাম দেবে? হ্যাঁ গা, এতদিন আমরা সবার পায়ের তলায় থাকতাম, এখন থেকে সবাই আমাদের পায়ের তলায় থাকবে। দেখোই না কি কি নাম দি। এই যে আজ থেকে তোমার নাম হলো বিনোদিনী। আজ্ঞে রানীমা। আর তোমার নাম হলো সুহাসিনী। আজ্ঞে রানীমা। আর তোমার নাম হলো সুচরিতা। বুঝেছো? বসুন রানীমা। এই তো তুমি হলে কমলা। আগে রানীমা আমার নাম? তোমার নাম হলো কি না বিধুরানী। আর শোনো, তোমাকে বেশি কাটতে হবে না, তুমি কম কাজ করলেও চলবে, কিন্তু তুমি কাটবে সব থেকে বেশি, সকাল আর রাতে এসে আমার পা টিপে দেবে, বুঝেছো? কিন্তু 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 বলছিলাম, বড় বৌদি ছোট বৌদি নতুন বউ এদের সবার নাম কেন রাখছো? কারণ বাড়িতে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, অনেক নাতিজাটা মেরেছে, সেই সব অপমানের শোধ এবার আমি কড়াই গন্ডায় তুলব। দেখো রানী সুধাময়ী তোদের কি আল করে। যাকে বাবা, আমি কি একটু বসি বলো? পারলেন তোদের অসুখ সারাতে? ব্যাস, এবার কবরেজ মশাই এত এত পথ্য দেবে। মানিক, তুই আর বউঠান মিলে একটু বিশ্রাম নে। না ঠাকুর, এই রোগ কবরেজ মশাই সারাতে পারবেন না। কেন? কারণ এই রোগ শরীরের নয়, মনের। ঠাকুমা বলেছে বউকে নিয়ে বেশি বেশি ভাবলে এই রোগটা হয়। তোদের তো এখনো আইবুড়ো নাম বুঝে নাই, তাই তোরা এই রোগের মর্ম বুঝবি না। না রে ভাই, আইবুড়োদেরও এই রোগ হয়। তোকে কে বললো আইবুড়োদের বিশেষ বন্ধু হয় নাকি? হ্যাঁ, বউ আমার বিশেষ বন্ধু, তাই এই আমাদের রোগ হয়েছে। তবে আমি পুলিকে দেখলাম কি করে? কাকে দেখেছিস? পুলিকে? হ্যাঁ রে। আমি কান্দ হচ্ছি।
এইতো আমার নকি বউ। আপনি তো আমার কোনো কথাই শুনে না, সব একা একাই ঠিক করে না। হে বাবা, না না, আমি তোমার সব কথা শুনবো। তেমন আপনি আমার সব জানা আছে। ভুল জানো বউ? মোটেই না। কাল মারা যেতে বললেন ওনার সাথে, আপনিও আমাকে না আসতেই বলে দিলেন। আপনি যাবেন না? আপনার দাদা বৌদিকে দেখেছেন, যা করে সব একসাথেই করে। বেশ তো, আমরাও করবো। বলো কি করতে হবে বউ? আমি যা বলবো আপনাকে সেই কথা অন্য কাউকে বলবেন না। ওটা আমাদের দুজনের কথা, বুঝেছেন? বেশ বেশ, তাই হবে। আর আর এদিকে একটু বুঝে শুনে নি, তারপর আমরাও আপনার মার কাছে চলে যাব। আমার বাবা মোর দিয়েছে, তাই ওনারা অমন রাজবাড়ি কিনতে পেরেছেন। আমি কুড়ে ঘরে কেন পড়ে থাকবো? ঠিকই তো, রাজকুমারীর জায়গা তো রাজবাড়িতে। এবার কি করবো বউ? আপনি যান, যান করেন, আমি একটু উপর থেকে ঘুরে আসি। ঠিক আছে। চলো 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 পাল্টাই।